সুপ্রভাত বন্ধুরা, আজ 7 সেপ্টেম্বর শনিবার। শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। ইসরায়েলের হামলা অব্যাহত, গাজায় নতুন করে আর কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেবে না হামাস, জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব। চীন আফ্রিকা যৌথ সম্মেলনে সম্পর্ক আরও জোরদার ও মজবুত করার অঙ্গীকার। মায়ানমারে আরাকান আর্মি সহ 3 বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল জুন্টার সামরিক সরকার। রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর রানী হলেন 27 বছর বয়সী এনগা হুয়াই এনো। প্রসঙ্গত হৃদরোগে আক্রান্ত হয়ে মাউরি রাজা তুইয়েশিয়া গত শুক্রবার মারা গেছেন। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন 73 বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ে। বামপন্থীদের তীব্র আপত্তি সত্ত্বেও তাঁর নাম ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারতে বসে বিবৃতি দেওয়া বন্ধ করতে হবে হাসিনাকে। আওয়ামী লীগ ছাড়া বাকি সকলেই ইসলামপন্থী, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, এই ভাবনা ভারতকেও ছাড়তে হবে। তা না হলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের খারাপ প্রভাব পড়বেই, বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার ইউনুস। মাঝ আকাশে বোমাতঙ্ক, মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ভিস্তারার বিমানকে নামানো হলো তুরস্কের এরজুরাম বিমানবন্দরে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। জলবায়ু পরিবর্তন রোধে দক্ষিণ কোরিয়ার শিশুদের ঐতিহাসিক জয়। 8 বছরের হান্না কিম সহ বেশ কয়েকজন শিশু কিশোর বেবি ক্লাইমেট লিটিগেশন নামে একটি সংস্থা তৈরি করে গ্রিন হাউস নির্গমন করার প্রচার চালানোর পাশাপাশি দেশের সরকারকে অনুরোধ জানাতে থাকে। অবশেষে তারা দেশের আইনসভার কাছে অনুরোধ করে সরকারকে বাধ্য করার জন্য এই শিশু কিশোরদের পাশে দাঁড়িয়ে যায় অসংখ্য পরিবেশ প্রেমী নাগরিক। জনমতের চাপে অবশেষে আইনসভা সরকারকে নির্দেশ দেয় কার্বন নিঃসরণ কম করার একটা বিশদ পরিকল্পনা জমা দিতে। সেই নির্দেশ অনুযায়ী সরকার একটি পরিকল্পনা জমা দিয়েছে এবং তা 2031 থেকে 2049-এর সময়কালে ধাপে ধাপে লক্ষ্যমাত্রা পূরণ করতে অঙ্গীকার করেছে। আসছি দেশ ও রাজ্যের খবর নিয়ে। ত্রিপুরার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে গেরুয়া তাণ্ডব, ধিক্কার জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল এবং দোষীদের গ্রেপ্তার চেয়ে থানা ঘেরাও করল সিপিআইএম কর্মীরা। হরিয়ানায় প্রথম পর্বের বিজেপির প্রার্থী তালিকার নাম নেই বিজেপি ওবিসি নেতা প্রাক্তন মন্ত্রী করণ দেব কম্বোজের। মুখ্যমন্ত্রীর সাথে হাত মেলাতে অস্বীকার, চলল দিনভর নাটক। উত্তরপ্রদেশে স্কুলের টিফিনে আমিষ নিয়ে আসার শাস্তি, নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করলেন অধ্যক্ষ। মায়ের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেশে শেয়ার বাজারে ফের ধস, সেন্সেক্স নামল 1000 পয়েন্টের বেশি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকার রেড দেওয়া পুলিশের চাকরি প্রত্যাখ্যান করলেন মৃত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ও মেয়ে। আরজিকর দুর্নীতি মামলায় একসাথে 10 জায়গায় ইডির অভিযান। বাড়িতে 7 ঘন্টার তল্লাশির পর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূনকে আটক করল ইডি। 9 সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিল সিপিআইএম। একই সাথে ভোর দখল কর্মসূচি পালন করা হবে শিলিগুড়িতে, জানালেন সেলিম। আবার ফাটল আতঙ্ক ফিরে এলো উত্তরাখণ্ডে। এবার কুমায়ুন অঞ্চলের বাগেশ্বর জেলায় বহু বাড়িতে রাস্তায় বিশাল আকারের ফাটল, আতঙ্কিত গ্রামবাসীরা। রাজ্য সরকারের অপরাজিতা বিলের অসঙ্গতি উল্লেখ করে সই করলেন রাজ্যপাল, পাঠালেন রাষ্ট্রপতির কাছে। শিশুকন্যাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কর্মী বিক্ষোভ কাটোয়ায়। শ্যামবাজারে ছাত্র যুবদের ধর্ণা মঞ্চে ভিড় বাড়ছে প্রতিদিন, তৈরি হচ্ছে প্রতিবাদের নতুন ভাষা। এবার সেই ধর্ণা মঞ্চে শুরু হলো স্বাস্থ্যকেন্দ্র, চলবে সকাল 8টা থেকে 10টা, চালাবে পিপলস রিলিফ কমিটি। এখন খেলার খবর। কলকাতা পুলিশের বিরুদ্ধে শুক্রবার কলকাতা লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ও সমর্থকেরা আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। মাঠে বিশেষ ব্যানার দেখা গেল। ম্যাচটি ইস্টবেঙ্গল জিতেছে 3-0 গোলে। অপরাজিত থেকেই সুপার সিক্সে উঠেছে তারা।
পর্তুগাল উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করে ফের রেকর্ড বইয়ে নাম তুলেছেন সিআর সেভেন। ক্যারিয়ারে 900 গোল করে ফেললেন রোনাল্ডো। ফুটবল বিশ্বে একমাত্র রোনাল্ডোর নামেই রয়েছে এই কৃতিত্ব। তারপরই বিশ্বকাপ জয় নিয়ে বড়সড় মন্তব্য করলেন রোনাল্ডো, জানিয়েছেন ইউরোকাপ জিতেই তার বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হয়ে গেছে। দলীপ ট্রফির লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষে ভারত শির বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারত ডি। অনন্তপুরের 22 গজে দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিলেন শ্রেয়স আয়ার ও হর্ষিত রানা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত, নমস্কার।